বন্ধুরা, ইচ্ছাধারী নাগ এবং নাগিন হাজার বছরেরও বেশি বেঁচে থাকে। তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয় না। যদি কোনোভাবে তাদের মনুষ্য দ্বারা মৃত্যু হয়, সেটা আলাদা কথা। মনুষ্য রূপ ধারণ করে আমাদের মধ্যে ঘোরাফেরা করে। বলা হয় যে নাগ নাগিনের স্মৃতিশক্তি মানুষের থেকে হাজার গুণ বেশি। কোনো মানুষ যদি নাগকে রাগান্বিত করে তোলে, যতই জন্ম নিক না কেন, নাগ নাগিন কখনোই ভুলে যায় না সেই মানুষটিকে, আর সাত জন্ম ধরে প্রতিশোধ নেয়। একটি ইচ্ছাধারী নাগ বা নাগিনের জন্ম তখন হয় যখন কোনো মানুষ কোনো আশা নিয়ে মারা যায়। আবার এটাও হয় কোনো কোবরা সাপ হাজার বছর ধরে বেঁচে থাকে, তো তার মধ্যে বিশেষ শক্তি এসে যায়। এইরকমই একটি সত্য ঘটনা, যেখানে এক রাজা ও রানী তার ইচ্ছাকে নিজের মধ্যে রেখে মারা যায়। ছত্রিশগড়ের এই মহলের কথা বলছি। শোনা যায় এখানে আজও নাগ ও নাগিন বসবাস করে। ছত্রিশগড়ে বসবাসকারী রৌনক নামে এই ব্যক্তি যে ঘুরতে ঘুরতে এই মহলের কাছে এসে পৌঁছায় এবং সেখানে এসে কান্নার আওয়াজ শুনতে পায়। এই কান্নার আওয়াজ কোনো মহিলার ছিল। যখন রৌনক কান্নার কারণ জিজ্ঞাসা করে, তখন সে বলে, আমি আমার বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আর যখনই এই মহলের পাশ দিয়ে যাই, তখন থেকে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। আমার বাচ্চা মহলের মধ্যে ঢুকে পড়ে। আমার বাচ্চা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। রৌনক তখন বলে, আপনি চিন্তা করবেন না, ও এখানেই কোথাও মহলের আশেপাশে আছে, আমি খুঁজে দিচ্ছি। আর রৌনক মহলের মধ্যে ঢুকে যায়। রৌনক যখন মহলের মধ্যে আধা কিলোমিটার ঢুকেছে, তখনই সাপের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পায়। যখন রৌনক পিছনে থাকা ওই মহিলার দিকে তাকানোর জন্য পিছনে ঘোরে, তখন তার মাথা খারাপই হয়ে যায়। ওই স্ত্রীর উপরের শরীর মনুষ্যের মতো ছিল, আর নিচের অংশ ছিল পুরোপুরি সাপের মতো। আগের দুই দাঁত বাইরে বের করেছিল। নাগিন রেগে গিয়ে রৌনককে ছোবল মারে। কিন্তু কেন এমন করলো নাগিন? নির্দোষকে মারার কি কারণ ছিল? আসলে বন্ধুরা, 535 সাল আগে এই নাগিন এক সুন্দরী রাজকুমারী ছিল। ওর নাম ছিল পরী, আর ওনার বিবাহ হয়েছিল রাজপুরের রাজা মধুরামের সাথে। মধুরামের কাছে বিপুল পরিমাণে ধন সম্পত্তি ছিল। ওই সময় ওই রকম সম্পত্তি কারোর কাছে ছিল না। অনেক রাজা তার কাছে মাথা নত করত। মধুরামের কাছে যে ধন সম্পত্তি ছিল, তার কারণে বাইরে ভিতরে শত্রু ছিল অনেক। সবাই রাজগদি পাওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করতে থাকে সবাই। ওইদিকে মধুরাম তার স্ত্রী পরীর সাথে খুব খুশিতে জীবন যাপন করছিল, কিন্তু 6 থেকে 7 সাল বিবাহ হবার পরেও তার কোনো বাচ্চা হয়নি। এই জন্য তার চিন্তা বাড়তে লাগলো। রানী সন্তান না হবার দুঃখে এতই পাগল হয়ে গেছিল যে একটা বালিশকেই সে বাচ্চা মানতে শুরু করে দেয়। তখনই একদিন রাজ্যে দিব্য যোগী আসে। সে তারপর রাজাকে পরামর্শ দেয়, আপনি রানীকে নিয়ে পুত্রষ্টি যজ্ঞ করুন। রাজা যোগীর পরামর্শ মেনে নেয়। তার কিছু মাস পর রানী গর্ভবতী হয়। রাজা রানী দুজনেই মহলের নতুন সদস্য আসার জন্য খুশি ছিল, কিন্তু তার ভাগ্যে আলাদাই সমস্যা লেগেছিল। রাজার যে সেনাপতি ছিল, সে এই সুযোগের জন্য অপেক্ষা করেছিল যে কিভাবে রাজার সিংহাসন নেওয়া যায়। শুধু সেনাপতি নয়, তার সাথে অর্থাৎ সেনাপতির সাথে অনেকেই যুক্ত ছিল এই ঘৃণ্য কাজে। সবাই ওই ধন সম্পত্তির দিকে লোভ ছিল। একদিন সেনাপতি কিছু গদ্দারের সাথে মিলে রাতের বেলা রাজার হত্যা করে। তারপর তারা রানী ও তার গর্ভে থাকা বাচ্চাকে হত্যা করার জন্য রানীর ঘরে যায়। রানী যখন তার সামনে কিছু সিপাহীকে তরোয়াল নিয়ে আসতে দেখে, তখন সে পালিয়ে যাওয়ার প্রয়াস করে, কিন্তু এক সিপাহী রানীকে ধরে ফেলে। রানী চিৎকার করতে থাকে এবং বলে, আমার এবং আমার বাচ্চার প্রাণ রক্ষা করুন, আমাদের রাজ্যপাট নিয়ে নাও, কিন্তু আমাদের প্রাণ নিও না। সিপাহী হেসে রানীর পেটে লাথি মারে। এতে রানীর পেটে থাকা বাচ্চা মারা যায়। রানী দুঃখে এবং ভয়ে কাঠের পুতুলের মতো হয়ে যায়। কিছু সময় পরে রানী নিজেকে সামলে নেয় এবং কাঁদতে কাঁদতে বলে, মহলের মধ্যে থাকা খাজানা তো ছেড়ে দাও, যদি মহলের আশেপাশে ঘুরে বেড়াও তো তার মৃত্যু হবে। তো এই বলে সে প্রাণ ত্যাগ করে। শোনা যায় রানীর মারা যাবার পর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে এবং ঝোড়ো হাওয়াতে অর্ধেক মহল ভেঙে পড়ে যায় এবং মহল ধ্বংসস্তূপে
মহলে পরিণত হয়। মহলের মধ্যে এবং আশেপাশে যদি কেউ ঘোরাফেরা করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। রানী নাগিনীর রূপে পূর্ণ জন্ম নেয় এবং মানুষের রূপ ধারণ করে ঘোরাফেরা করে, আর যদি কেউ আশেপাশে আসে তো তার মৃত্যু নিশ্চিত। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।